কীর্তনটা ভজন, কীর্তনটা রঙ্গরসের জিনিস নয়। মন দিয়ে যদি শ্রবণ করা যায় আস্বাদন হবে। হরি বল হরি বল, যার ভালোবাসা গারো হয়ে যা। প্রভাতকালে শ্রীজীব গোস্বামী চলেছেন হাগৌর প্রাণ গৌর বলতে বলতে, যমুনার তীরে এসে দাঁড়িয়েছেন। যমুনায় অবগাহন করলেন, মানে স্নান করলেন, স্নান করে উঠে চানা ভাজা সেবা করছে। আর এদিকে জয়ের গৌরাবি নিয়ে দিগ্বিজয় পণ্ডিত চলেছেন থেকে দর্শন করলে। আরে শ্রীজীব যমুনায় স্নান করল, স্নান করে উঠে কোনো তো পূজার দিক করল না, সন্ধ্যার দিক করল না, হরি বল হরি বল, এ আবার কেমন বৈষ্ণব? বৈষ্ণবের শিষ্য এটা আমি জানি, কিন্তু আচরণ তো ঠিক নেই। পণ্ডিত আমাকে জানতেই হবে। চানা ভাজার সেবা করতে করতে যে পথ দিয়ে শ্রীজীব গোস্বামী আসছিলেন সেই পথ দিয়ে আমার পণ্ডিত আসছেন। দুজনার সামনাসামনি হল, শ্রীজীব গোস্বামী দণ্ডবাদ জানালেন, প্রণাম জানালেন। পণ্ডিত বললেন, শ্রীজি শ্রীজি, আমি তোমাকে একটি প্রশ্ন করতে চাই। আপনি হলেন পণ্ডিত, আমি কি আপনার প্রশ্নের উত্তর দিতে পারি? পণ্ডিত বললেন, না রাধে। পণ্ডিত বললেন, না, যে প্রশ্নটি আমি করব সেই প্রশ্নের উত্তর চাই। কীর্তনটা হলো ভজন, এখানে ভক্তমণ্ডলীর চরণ ধরে আমি বলছি, যতটুকু আপনারা কীর্তন শ্রবণ করবেন মন দিয়ে শ্রবণ করুন, মনটা যেন আমার ভগবানের চরণে থাকে। স্মরণীয় লীলা, কীর্তনটা ভজন, কীর্তনটা রঙ্গরসের জিনিস নয়। মন দিয়ে যদি শ্রবণ করা যায় আস্বাদন হবে। হরি বল হরি বল, কি বলছিলাম? পণ্ডিত বললেন, আমি তোমাকে প্রশ্ন করব। তুমি একজন বৈষ্ণবের শিষ্য, বৈষ্ণবের শিষ্য হয়ে তোমার আচরণ ঠিক নয়। কেন পণ্ডিত? আমি দূর থেকে দর্শন করলাম তুমি যমুনায় অবগাহন করলে, মানে স্নান করলে, স্নান করে উঠে প্রভাতে স্নান করে উঠে পূজার দিক করলে না, সন্ধ্যার দিক করলে না, না করে চানা ভাজা সেবা করছো, বৈষ্ণব তুমি, তোমার আচরণ ঠিক নাই। অন্তর দিয়ে ভাবতে হবে, অন্তর দিয়ে ভাবতে হবে। নিতাই গৌড় হরি বল। শ্রীজীব গোস্বামী উত্তরে বললেন, পণ্ডিত, শ্রীজীব গোস্বামী বললেন, পণ্ডিত, আর আপনাকে আমি আপনি করে সম্বোধন করতে পারবো না, বেশ তুমি আমাকে তুমি করেই বলো। পণ্ডিত, আমি কেমন করে সন্ধ্যা আমি করব, কেমন করে পূজা আমি করব? বললে, কেন কথাটা কোথায়? মন দিয়ে শুনলেন, আমার ঘরে যে চাঁদের উদয় হয়েছে এই চাঁদকে তো আমি কভু অস্ত যেতে দেখছি না। আধারু ঘনায় না, অন্ধকার যদি না হয় তাহলে প্রদীপ জ্বালবার আর কি প্রয়োজন? হরে কৃষ্ণ হরি বল।
আপনারা বলুন ঘরে কখন আলোর প্রয়োজন হয়? ঘরটি যখন অন্ধকার থাকে, আর ঘর যদি অন্ধকার না থাকে আলোর প্রয়োজন হয় না। তোমার ঘরে আবার কোন চাঁদের উদয় হয়েছে? এ চাঁদ অস্ত যায় না, অন্ধকার হয় না। দেখুন প্রাকৃত জগতে পাণ্ডিত্যের দ্বারা, জ্ঞানের দ্বারা, বুদ্ধির দ্বারা ভক্তের অন্তরের কথা সে বুঝতে পারবে না। হরি বল, হরি বলতে গেলে এই পথের পথিক হতে হবে, বুঝতে গেলে আমার গৌরচরণ আশ্রয় করতে হবে, জানতে গেলে আমার গৌরকে এই হৃদয় মন্দিরে বসিয়ে ভালোবাসতে হবে। হরি বল বললে তোমার ঘরে কোন চাঁদের উদয় হয়েছে? শ্রীজীব গোস্বামী বললে, পণ্ডিত গো, এত পণ্ডিতের দানা বোঝা যাবে না, যেদিন নাকি আমার মতো গৌর চরণে দেহ মন প্রাণ জীবন যৌবন তুমি গৌর চরণে সঙ্গে দেবে, হা গৌর তোমার ভোলামি ভোলে, যদি তুমি আমার মতো গৌরি গৌরি বলে কেঁদে বেড়াবে সেদিনই তুমি বুঝতে পারবে গৌরীকে ভালোবাসলে অন্তরে যে কত সুখ হয়, আমার গৌরীর চরণে ভরসা করিলে কত শান্তি, কত সুখ, কত আনন্দ সেই দিনই তুমি জানতে পারবে, সেই দিনই তুমি বুঝতে পারবে। ও পণ্ডিত, কি করে সন্ধ্যা দিক করব বলে কেন? বললে আমার ঘরে, আমার ঘরে একই সঙ্গে দুটি অসৌচ হয়েছে। বললে দুটি অসৌচ? বললে হ্যাঁ, সাথে ভক্তি দুহিতা চাতা মায়া ভাবিতা ধুনা অশৌচ হৃদয় মহাপ্রতি কি সন্ধান পাশতে। খুব সুন্দর কথা, সাত ভক্তি দুহিতা যাতা মায়া ভাবছে অমৃতা ধুনা। আমার প্রথম অশৌচ আমার একটি কন্যা জন্মগ্রহণ করেছে। ভক্তমণ্ডলী, গৌরহরির সঙ্গে যাদের সম্পর্ক হয়েছে তাদের এমন দশা হবে, মন দিয়ে শুনুন। আমার এই অন্তরে, আমার এই ঘরে একটি কন্যা জন্মগ্রহণ করেছে, এটি প্রথম অসৌচ, জন্ম অসৌচ। আর দ্বিতীয় অসৌচ কি? আমার স্ত্রী পরলোকে গমন করেছে, এটি হলো আমার দ্বিতীয় অসৌচ এবং মৃত অসৌচ। পণ্ডিত বলছেন, তোমার কন্যা হলো, তোমার স্ত্রী মারা গেল, কিন্তু আমি তো জানি এই বৃন্দাবনে সবাই জানে এখনো তোমার বিয়েই হলো না, আবার স্ত্রী মারা গেছে।
রাধে রাধে, কি বলছো তুমি? প্রাকৃত জগতে দেখবেন যদি কোনো পুরুষ বিবাহ করেন, আগে স্ত্রী পরে সন্তান আবে। শ্রীজীব গোস্বামী, শ্রীজীব গোস্বামীর আগে কন্যার জন্য গ্রহণ হলো, কেমন লাগছে না কথাগুলো? আগে কন্যা হলো, স্ত্রী মারা গেল, শ্রীজীব গোস্বামী বিবাহ করলেন না, কিন্তু কন্যা হলো কি করে, স্ত্রী মারা গেল কি করে, কার সঙ্গেই বা সম্পর্ক হলো, কার সঙ্গেই বা সম্বন্ধ হলো? প্রাকৃত জগতের সম্পর্কটা আমরা বড় সম্পর্ক বলে মানি, কিন্তু এ সম্পর্ক চিরস্থায়ী নয়। অনস্থায়ী সম্পর্ক নিয়ে আমরা আমার আমার বলে বেঁচে থাকি না। এই সম্পর্কে যারা বাড়িয়ে দেন কি, যারা বাড়িয়ে দেয় না, চিরস্থায়ী নয়। শ্রীজীব গোস্বামী বললেন আমার কন্যা হলো, পণ্ডিতজি বললেন আমায় একটু বুঝিয়ে মানো। বলছি পণ্ডিত, আমার যার সঙ্গে সম্পর্ক হলো তার সঙ্গে আজ থেকে ভালোবাসা না, আজ থেকে সম্পর্ক না, অনেক দিন থেকে সম্পর্ক, অনেক দিন থেকে সম্পর্ক। কার সাথে? আমার গৌর চাঁদের সাথে। যদি কারোর সম্পর্ক হয় তাহলে তার আর আগে কি জন্ম নেবে? সৎ ভক্তি দুহিতা জাতা, গৌরী হে তুমি আমার, আমি হো না আমি তোমার, আমার নিজের বলিতে যা কিছু আছে আমি তোমায় সবই দিলাম, দিলাম দিলাম গবু, একা কি করে সবই দিলাম, যে নাকি গৌরের হয়ে যা, গৌরের প্রতি ভালোবাসা ধীরে ধীরে শ্রীজীবী গোস্বামী এই হৃদয় ক্ষেত্রে, হৃদয় ঘরে ভক্তির উদয় হলো, ভক্তির উদয় হলো, শুদ্ধ ভক্তির উদয় হলো। সা ভক্তি দুহিতা জাতা, ভক্তির উদয় যখন হয়েছে, বিশুদ্ধ ভক্তির যখন উদয় হলো, ওই বিশুদ্ধ ভক্তিকে কন্যারূপে উপমা দিয়েছেন। ভক্তিরূপী কন্যার যখন জন্মগ্রহণ হলো, ধীরে ধীরে মায়া তখন বলল আমি আর এর কাছে থাকিব না, ওই মায়া, ওই মায়া হলো স্ত্রী। যদি কোনো ভক্তের গৌর হরির সঙ্গে যদি সম্পর্ক হয়ে যায় তাহলে মায়া তার কাছে থাকতে পারে না। মায়া হলো অন্ধকার, কৃষ্ণ হলো সূর্য সম। চৈতন্য চরিতামৃতে বললেন কৃষ্ণ সূর্য সম, মায়া হলো অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাহি। মায়ার অধিকার ভক্তের অন্তরে যদি বিশুদ্ধ ভক্তির উদয় হয়, মায়া তখন চিরকালের মতো, চিরদিনের মতো বিদায় নাই। মায়া ভক্তকে স্পর্শ করতে পারেন না। ভক্তের অন্তরে যদি শুদ্ধ ভক্তির উদয় হয়, ভক্ত যদি হয় বলবান, বিধির লিখান করে খান খান, অহংকারের দ্বারা বোঝা যাবে? যাবে না। গৌরকে ভালোবাসলে তবেই বোঝা যাবে,
দর্শন করছেন আমার গৌরীকে, আমার গৌরহরি আজ ব্রজভাবে বিভোর, ব্রজভাবে বিভোর হয়েছেন। বৃন্দাবনে রাধারানী যেমন সখীদের সঙ্গে করে সূর্য পূজায় গিয়েছিলেন, আজ গৌরহরি আমার ওই সুরধুরীর তীরে অগ্রসর করছেন। বাসনে ভোরে দর্শন কর।
সুনীত তনু। লক্ষ্য করতে হবে রাধা কৃষ্ণ একই আত্মা, গোবিন্দের একটি আত্মা নয়, রাধারানীর একটি আত্মা নয়, তারা দুহুজন, কিন্তু দুহুজনা একটি আত্মা। তাই গৌণ হরিব এখানে বুঝতে হবে আমাদের যেমন এক একজনার একটি করে আত্মা, কিন্তু আমার রাধা গোবিন্দ দুহুজন, দুহুজনার একটি আত্মা, ভিন্ন কভু নয়। লীলারস আস্বাদন করবার জন্য দুটি দেহ ধারণ করেছেন, তারপরে কি বললেন, সেই দুই কোন দুই, রাধা কৃষ্ণ, সেই দুই এক এবে, কে না আমার চৈতন্য গোসাই, আমার শ্রীমান মহাপ্রভু। আমরা আরেকভাবে জানব চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, নন্দ সুতা বলি যারে ভগবতে ব্রজের কৃষ্ণ, বৃন্দাবনের কৃষ্ণ এসেছেন কোথায়, নদিয়ার নবদ্বীপে, নদিয়ার ভাগ্যাকাশে উদ্ভাসিত হলেন, নাম হলো কি, না চৈতন্য গোসাই। কখনো কখনো তিনি আছেন নবদ্বীপে, বৃন্দাবনের কথা যখনই নবদ্বীপে মনে পড়ে ব্রজভাবে বিভোর হন। যদি কারুর, হ্যাঁ যদি কারুর আপনাদের নদিয়ায়, ভারতে যদি কারুর বাড়ি থাকে, মাঝে মধ্যে মনে পড়ে না, মনে পড়ে তো, আমি যেমন এসেছি নদিয়া থেকে, তা আমার তো সেইখানের কথা মাঝে মধ্যে মনে পড়ছে। তদুপ মহাপ্রভু বৃন্দাবন ছেড়ে এসেছেন নদিয়ায়, যখনই বৃন্দাবনের কথা নবদ্বীপে নদিয়ায় মনে পড়ে, সেই প্রজভাবে বিভোর হয়েছেন গোবিন্দ। যেমন সূর্য পূজা করেছিলেন রাধারানী, সেইভাবে বিভোর আমার গৌরাঙ্গরা, হবে না বা কেন, দেখো দেখো বামে করে বা শনি দিয়ে আমাকে আচ্ছা দেয়, বামে নয়নে ঘন ঘন এক দিঠে গৌরহরি আমার চাইছেন, কেউ দেখে ফেললো কিনা, আবার অষ্টসাত্বিক ভাবে হৃদয় হরি বল হরি বল, সবাই মিলে হাত তুলে কপ্পকুল সর্বভঙ্গ নয়ন প্রধান, কপ্পকুল সর্বভঙ্গ নয়ন প্রধান, কপ্পকুল সর্বভঙ্গ নয়ন প্রধান, কপ্পকুল সর্বভঙ্গ নয়ন প্রধান। আওয়াজ হবে জোরে, হাত তালি, মহাপ্রভুর নামে আমরা করতালি দেব, কি আনন্দের বিষয়, ভগবানকে ভালোবেসে তার নাম করব, এতে লজ্জা নেই, লজ্জা তাদের হওয়া উচিত যারা ভগবানকে ভালোবাসে না। সবাই মিলে হাত তুলে, হাত তুলে, হ্যাঁ কপ্পকুল সর্বভঙ্গ নয়ন প্রধান।